গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আমার প্রথমখন সভাত আপনার আসলে সেই সভাত প্রায় আটাইকটা দল আহিছিল, দুটা দলের বাদে অহা কথা নাছিল অবশ্যই তেতিয়া, কারণ সর্বভারতীয় পর্যায়ত বুঝাবুঝি অবিহনে ইয়াত কংগ্রেসের কিছু অসুবিধা আছে। এতিয়া কিন্তু তৃণমূল কংগ্রেস আহিব বলে মই গম পাইছো, কংগ্রেসে যেহেতু সভাখন আহ্বান করেছে আর ইয়ার যে ইনচার্জ সাধারণ সম্পাদক AICCর জিতেন্দ্র সিং তেখেতে উপস্থিত থাকিব, এটো এটা গুরুত্বপূর্ণ কথা। আর আজি সংখ্যা বাড়িছে বলে মই খবর পাইছো, আর দুই এটা দলে আহিব বলে কথা দিছে, আর যদি কোনোবা নাহেও বা অহা নাই সময়ত আহিবলে নিশ্চয় তেওঁলোকৰ প্রয়োজন অনুভব করব, কারণ দেশের যে অবস্থা এতিয়া বিজেপির ভিতরপরাই আনকি বহু প্রশ্ন উদয় হয়েছে। সত্যপাল মালিকের দরে এসময় বিজেপির নেতা, স্পষ্টবাদী সাহসী, যুব অভিযোগ এটা উত্থাপন করেছে আর কৈছে যে ভুল মানুষের হাতত শাসন পৰিছে, আর আমি যদি ঐক্যবদ্ধ নহ বিরোধী তেতিয়া হলে এটা আমি কৈ থকা কথা তো আর নাই, আমি বহুদিনের পর কৈ আছো। মইতো যা নির্বাচনতো যথেষ্ট যত্ন করেছিল, যথেষ্ট সফলও হয়েছিল, নানান কারণত সেই সফলতা সরকার গঠনের ফলে নগল, কিন্তু এইবার একটা শুভ লক্ষণ যে মই ভাবো আজি কি আলোচনা হয় গম পাবো, ভাবো যে একটা কমন মিনিমাম এজেন্ডা ভিত্তিত এই ঐক্য গড়ি তুলিব লাগে, এটা রাষ্ট্রীয় পর্যায়ত, এটা রাজ্যিক পর্যায়ত। মই ইতিমধ্যে কৈছোঁ কালি প্রেছ ক্লাবত বহু সাংবাদিকক, যেহেতু এটা নতুন কথা নহয় কিন্তু পুরনি কথা, কারণ মই যি মুহূর্ততে প্রশ্ন উত্থাপন করেছিল এতিয়াতো আর দেশত প্রশ্ন উত্থাপন করা নহব, যুক্তি নহব, একো সুধিব নোৱাৰিব, এইটোৱে পরিবেশ। মই কিছুমান প্রশ্ন উত্থাপন করেছিল, সেই প্রশ্নকিটা উত্তর নেপালো আর প্রত্যাহ্বানও জানাইছিল মুখ্যমন্ত্রীক, তার কোনো মই একো নাপালো, কিন্তু এইটো পালো, তার বিনিময়ত মোক এতিয়া ভিজিলেন্সত মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সত স্পেশাল ভিজিলেন্সত একটা গোচর যোগ করেছে। মই ইনভেস্টিগেশনত সদায় সহযোগ করবলে সাজু আছো, কিন্তু কাগজপত্রবোৰ মই আজিহে পাইছো, গতি মই আজি ব্যস্ত আছো, মই কাগজপত্রব পড়ি চাম, তারপর যে কবলগা আছে মানে আপনার কম। এতিয়ালে মাতা নাই, কিন্তু মাতি পঠিয়াব সঙ্গে, মাতিলে তো মই সাংসদগী তেনকা কোনো পয়সাও দিব নয়, কোনো কি কয় ইউটিলাইজেশন সার্টিফিকেট দিব নয়, একই নাই, খালি রিকমেন্ড করে একটা স্কিম, তার যদি গন্ডগোল হয়েছে যে কারণে উপায়ুক্ত কার্যালয় বা উপায়ুক্ত নিজেই আসলতে ইয়ার বাবে দেই। এইটো তো আর স্পষ্ট, মানে বহুত আগতে বহুত কৈছো এই কথা যে মই সরকারক নহয় মুখ্যমন্ত্রীক একেবারে পুনপটিয়াকৈ প্রশ্ন করেছো, কোনো কোৱা নাই তেনেকে আজিলেকে, আপনাদের যদি দেখিছে মনত পেলাওক মই কি কৈছিলো কি সুধিছিলো। তারপরে তেওঁলোকে মোর এমপি ফান্ড ধরলে ভারতবর্ষত বা অসমত আজিলেকে ইমান এমপি গল, আপনাদের একটা উদাহরণ দিয়কচোন মোক এমপি ফান্ডর উপর কি অভিযোগ নাই নেকি, এটা আজি কেইদিনমান আগতে তো বিজেপি এমপির বিরুদ্ধে অভিযোগ উঠিছে কামর এমপি ফান্ডর উপর, তো আমি ইমান শ সাংসদ দেখিলো তেওঁলোকৰতো আমি তেনেকুৱা অভিযোগ তো আছে, অজস্র অভিযোগ আছে, আজিও কোবা কাগজত আপনি মিলি চালে আজি খন্তে দেখিব কোবা যে PWDৰ রাস্তা টুকুৰা টুকুৰকৈ এৰাই গৈছে। এটা PWDৰ মন্ত্রীগুলো তার কারণে কোনোবাই অনুসন হেৰি কৰিব নেকি, অভিযুক্ত কৰিব নেকি, অভিযুক্ত কৰিব কিন্তু এনেকে তো হাৰাশাস্তি নকৰে, গতি এটা মোৰ মুখ বন্ধ কৰিবলে মোৰ ভূমিকাটো নোহোৱা কৰিব কাৰণে উপস্থিত নীতি এফালে, আর আনফালে মই তেওঁলোকৰ পৰিয়ালৰ ওপৰত যিবোৰ প্ৰশ্ন উত্থাপন কৰিছোঁ এইবোৰ বন্ধ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ, কিন্তু এনেকুৱা কৰি পেলাই একো লাভ নহ'ব। অপব্যৱহাৰটো মই কেনেকৈ জানিম, মই বাৰে বাৰে আপোনালোকৰ গাইডলাইনখন পঢ়িবলৈ কৈ আছোঁ, এখন গাইডলাইন আছে মই আপোনালোকে লৈ যাব, মই কপি দিম, তাত স্পষ্ট আছে, তাত কোনো অপব্যৱহাৰ সাংসদগৰাকী কোনো অধিক মানে তেওঁ ক্ষমতাই নাই,
তেওঁ ৰিকমেণ্ড কৰিব পাৰে এখন স্কিম সেই স্কিমখন ডি চি কাৰ্যালয়ত তাৰ কাৰণে কমি আৰু কমিটিবিলাকক আমি কামটো দিওঁ কমিটিবিলাকে চায় আৰু ইউটিলাইজেশ্যন চাৰ্টিফিকেট যিটো মই ক'লোঁ সেইটো কোনে দিয়ে 60% কিবা পইচা মোকলাই দিয়ে নেকি সেইটো চাই পেলাই আৰু ইউটিলাইজেশ্যন চাৰ্টিফিকেট নিদিলে ফাণ্ড নাহে সেইটো কোনে কৰে ডেপুটি কমিশ্যনাৰ অধীনতে কামটো হয় তাতো মোক মাতি নি পেলাই নকৰে আৰু মোৰ কোনো তেনেকুৱা অথৰিটি নাই গতিকে মই অপব্যৱহাৰ হৈছে বুলি কেনেকৈ জানিম যদি কোনোবাই অপব্যৱহাৰ কৰিছে ঠিক আছে অনুসন্ধান কৰক সেইমতে ব্যৱস্থা লওক এআই ডি এফৰ কথাটো আগৰবাৰে পৰিষ্কাৰ কৰি দিছোঁ আৰু ইতিমধ্যে অজস্ৰ আমি বিবৃতি দিছোঁ যে এআই ডি এফ কোনো কাৰণতে এই ঐক্যত থাকিব নোৱাৰে আৰু তেওঁলোকক কোনো ধৰণৰ নিমন্ত্ৰণ জনা হোৱা নাই আৰু এইটো প্ৰয়োজন নাই এতিয়া এইটো আমি বাৰম্বাৰ কৈ দিছোঁ কাৰণ এআই ডি এফ এতিয়া কি কয় বিজেপি আৰু মূলত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ একেবাৰে পকেটত আছে তেওঁৰ নিৰ্দেশত তেওঁৰ আদেশত তেওঁলোকে কাম কৰে